আমরা শুরু করে দিচ্ছি এই মর্মে যে আমরা যেখানেই শেষ করেছিলাম। তোমরা এও জানো যে সেকেন্ডে প্রিটেস্ট পরীক্ষার সিলেবাস ফিজিক্সে আমাদের যে অংশ আমি পড়াচ্ছি সে অংশের মধ্যে কী কী থাকতে পারে সেটা তোমরা নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছ। আমরা দশম অধ্যায় পড়াচ্ছি আর সে দশম অধ্যায় অবশ্যই পরীক্ষার মধ্যে থাকবে। নবম অধ্যায় পড়িয়েছি সেটা পরীক্ষার মধ্যে থাকবে। যদিও বা সিলেবাসের সাথে না মিললেও খেয়াল রাখবে আমরা যেগুলো পড়াই সেগুলো অবশ্যই সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে আমরা আসল জায়গায় চলে এসে আমরা দশম অধ্যায় পড়াচ্ছি। সে দশম অধ্যায় ছিল আমাদের কি যে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। আশা করছি ইলেকট্রনিক্স কী জিনিস সেটাও তোমরা বুঝতে পেরেছিলে এবং কেন সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স হয়েছে চ্যাপ্টারের নাম সেটার যে সিগনিফিক্যান্স অর্থাৎ যে তাৎপর্য সেটাও তোমরা বুঝতে পেরেছিলে। আমরা আর আজকে যেটা পড়াতে যাচ্ছি সেটা হলো পিএন জাংশন। পিএন জাংশন বলতে আমরা কী বুঝি? আমরা ইতিমধ্যে আমরা সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন পড়িয়েছি, সেখানে আমরা দেখিয়েছিলাম যে দু ধরনের সেমিকন্ডাক্টর আছে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ও একটা এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি যখন একটা জাংশন তৈরি করে ওটাকে বলে পিএন জাংশন, যাকে আমরা বলবো পিএন জাংশন। পি পি এন জাংশন লেখার স্টাইলটাও ঠিক তাই, মাঝখানে একটা হাইফেন থাকবে, একসাথে পিএন না। আচ্ছা পিএন জাংশন, এখন এই পিএন জাংশন বলতে আমরা কী বুঝি এটা খেয়াল রাখতে হবে। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ও একটা এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি অবস্থান করে একটা জাংশন তৈরি করেছে। হোয়াট ইজ দ্য জাংশন? জাংশন বলছে নিশ্চয় তোমরা জানো রেল জাংশন আমরা চিনি, বিভিন্ন জায়গায় আছে, অনেক ভৈরব জাংশন আছে। তোমার মনে করো যে আরও বিভিন্ন রকম যারা ট্রেনে চড়ছ তোমরা দেখছো যে জাংশনের ভূমিকা কী, জাংশনের ভূমিকা হলো যে কি অর্থাৎ যাত্রী পারাপারের একটা সুব্যবস্থা করা। আর এখানেও ঠিক জাংশন তৈরি হয়েছে, কীভাবে হয়েছে সেটা আমরা আস্তে আস্তে বলতে থাকবো। এখন এই পিএন জাংশন নিশ্চয় বুঝতে পেরেছ একটা পিটেপ সেমিকন্ডাক্টর একটা অ্যান্টেপ সেমিকন্ডাক্টর মিলে একটা যে ডিভাইস তৈরি করা হয় সেটা নাম হলো পিএন জাংশন। সবচেয়ে মজার ব্যাপার হলো যেহেতু এই পিএন জাংশনের মধ্যে দুটো সেমিকন্ডাক্টর আছে তাই এটার অপর নাম হলো ডায়োড। এর অপর নাম কি? ডায়োড। আর যদি তিনটা থাকে তখন হয়ে যাবে ট্রায়োড, তবে এটা ট্রায়োড নয়, এটা হলো ডায়োড। তবে এখনকার সময়ে ট্রায়োডের পরিবর্তে চলে আসছে আমাদের কি, আমাদের চলে আসছে যে কি যে পিএনপি এবং এনপিএন আমাদের চলে আসছে। তো যাই হোক সেটা হচ্ছে আমরা এখন যেখানে আসছি যে আমরা পিএন জাংশন কী জিনিস সেটা আমরা বুঝাতে চেষ্টা করেছি, আবার এর অপর নাম কি ডায়োড বলা হয়েছে কারণ এখানে দুটো সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় তাই নাম ডায়োড। এবং আরও মজার ব্যাপার হলো কি জানো যে এই সেমিকন্ডাক্টর যে মূল ভূমিকা অ্যাজ এ ডিভাইস সেটা হলো সে তড়িৎ প্রবাহকে একমুখী করতে পারে, একমুখীকরণ। তাহলে এই একমুখীকরণটাকে ইংরেজি বলে রেক্টিফিকেশন। তাহলে সে যেহেতু রেক্টিফিকেশন করতে পারে দিস ইজ ইটস ডিউটি অর্থাৎ এটা ওর ডিউটি, তার সুতরাং দিস ইজ কল্ড রেক্টিফায়ার। এটাকে আমরা কী বলব রেক্টিফায়ার অর্থাৎ যেটাকে বিশুদ্ধ একমুখীকরণ সেটা হলো যে বিজ্ঞানের ভাষায়, আবার রেক্টিফাই হলো বিশুদ্ধকরণ যেটাকে আমরা কী বলি অর্থাৎ লিটারেচারের ভাষায়। কিন্তু আমরা এখানে মধ্যে একমুখীকরণটাকে আমরা এখানে মূল্যায়ন করবো, মিনিং আমরা জানি একই শব্দের অনেক মিনিং হয়, তার মধ্যে এখানের মধ্যে রেক্টিফিকেশন অর রেক্টিফাই অর রেক্টিফায়ার যেটাকে আমরা বলবো সেটা হলো একমুখী কারক। তাহলে সুতরাং এই পিএন জাংশন কয়টা নাম? তিনটা নাম, একটা হলো পিএন জাংশন, একটা সে ডায়োড, একটা হলো সে কি রেক্টিফায়ার অর্থাৎ সে একমুখী কারক। হোয়াট ইজ একমুখী কারকটা বলতে আমরা কী বুঝি? আমরা জানি যে যেটা এসি, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, সে অল্টারনেটিং কারেন্ট কেন? কারণ সে প্রতিটা মুহূর্তে তার ফেজ অ্যান্ড নিউট্রাল অর্থাৎ দিকে পরিবর্তন ঘটে, অর্থাৎ প্রতি মুহূর্তে ওই তড়িৎ প্রবাহের দিকে পরিবর্তন ঘটে আর সেই জন্যই এটা অল্টারনেটিং কারেন্ট। আর সেটাকে ওই যাতে দিকে পরিবর্তন না ঘটে একদিকে প্রবাহিত হতে পারে ওই সেই জন্য সেটা আমরা ব্যবহার করি ওই ডায়োড।
তাহলে এই জন্যই সে ওটার যেহেতু একভূকরণ করে দিয়েছে তাই এটাকে আমরা রেক্টিফায়ার হিসেবে বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় বুঝতে পারছো যে এটা একমুখী কারক কেন। এখন প্রশ্ন আসছে যে এই পিএন জাংশন যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা কিভাবে আমরা প্রস্তুত করব, সেটা একটা ব্যাপার চলে আসছে কি একটা পিটেপ সেমিকন্ডাক্টর ও একটা এনটেপ সেমিকন্ডাক্টরকে জোড়া লাগিয়ে নেবার খেয়াল রাখবে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আমরা নেব আর ওই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে আমরা দু পাশে এমনভাবে ডোপায়ন করব। আর ডোপায়ন করা মানে কি ভেজাল মিশ্রিত করা, আর ভেজাল মিশ্রিত করবো কাদেরকে দিয়ে, হয় পর্যায়সারণীর 3 নম্বর কলামের মোল দিয়ে অথবা পর্যায়সারণীর 5 নম্বর কলামের মোল দিয়ে। যে অংশে পর্যায়সারণীর 3 নম্বর কলামের মোল দিয়ে ভেজাল মিশ্রিত করবো আর ডোপায়ন করবো আর ডোপিং ঘটাবো সেই অংশের সৃষ্টি হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যে অংশে পর্যায়সারণীর 5 নম্বর কলামের মোল ডোপায়ন করবো আর 5 নম্বর কলামের মোল দিয়ে ডোপিং ঘটাবো সে অংশের সৃষ্টি হবে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর, যেটা আমরা আগে পড়ে আসছিলাম যে পি টাইপ কীভাবে ডেভেলপ হয়েছে এন টাইপ কীভাবে ডেভেলপ হয়, সেটা অ্যাট এ টাইম ডেভেলপ করলাম। অর্থাৎ একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই সেটা হচ্ছে এই আমরা একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের কি একটা স্লাইড আমরা নিলাম, একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর তার দু পাশে এমনভাবে ডোপাইন করব এখানে আর এখানে যাতে কি হয় এই দুপাশে দুই ধরনের সেমিকন্ডাক্টর সৃষ্টি হয়। দুপাশে যদি এটাকে পি টাইপ বলি এটা হবে আমার এন টাইপ। হাউ ক্যান দ্যাট পসিবল, সেটা হলো এই যে আমরা এই পাশে নিশ্চয়ই পর্যায়সারণীর 3 নম্বর কলামের মোলকে রূপায়ণ ঘটিয়েছি আর এই পাশে নিশ্চয় আমরা কি পর্যায়সারণীর 5 নম্বর কলামের মোল আমরা কি করেছি রূপায়ণ ঘটিয়েছি। তাই অ্যাট এ টাইম একই সেমিকন্ডাক্টর বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে দু ধরনের আমার সেমিকন্ডাক্টর ডেভেলপ হয়েছে আর মাঝখানে একটা অংশ দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আমার এটা বলে নিঃশেষিত অঞ্চল ডিপ্লেশন লেয়ার, ইংরেজি বলার ডিপ্লেশন লেয়ার বাংলা বলার নিঃশেষিত অঞ্চল। অর্থাৎ এই এটা নিঃশেষিত অঞ্চল হওয়ার কারণ হলো এই স্থানে যে আয়নগুলো থাকে ওরা নিঃশল হয়ে যায় নিথর হয়ে যায় একদম, মানে ওরা নড়াচড়া করতে পারে না। তাহলে সেটা কীভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখাবো, তো বলে রাখি এটাই হচ্ছে আমার সে নিঃশেষিত অঞ্চল। আচ্ছা এখন এই পিএন জাংশন, পিএন জাংশন যেহেতু এটা পি টাইপ সেমিকন্ডাক্টর সুতরাং এর মেজরিটি ক্যারিয়ারকে হোল, কেমন মেজরিটি ক্যারিয়ার হোল 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 আমার ক্লিয়ার। আচ্ছা আর যেহেতু এটা এন টাইপ সেমিকন্ডাক্টর তাহলে আমরা আগে থেকে জানি তার মেজরিটি ক্যারিয়ার কে হবে, সে ইলেকট্রন 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 ইলেকট্রন। মজার ব্যাপার বারবার বলছি মেজরিটি ক্যারিয়ার, অর্থাৎ এর মেজরিটি ক্যারিয়ার হোল আর এর মেজরিটি ক্যারিয়ার হলো কি ইলেকট্রন। তাহলে এখন যেহেতু মেজরিটি প্রশ্ন আসছে নিশ্চয় সেখানে মাইনরিটির ব্যাপার আসছে, তা না হলে তো আমার কী হতো না এখানে আমাদের কী হতো আলাদা করা হতো না। তাই এখানে মেজরিটি ক্যারিয়ার হোল হওয়ার কারণে এখানে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে আছে ইলেকট্রন, বাট দোজ আর হিডেন তারা লুকায়িত, এখানে আমার ইলেকট্রন আছে কিন্তু তারা লুকায়িত কারণ তারা মাইনরিটি ওরা ওরা সংখ্যা কম তাই। আর এইদিকে সিমিলার ওয়ে আমার মেজরিটি ক্যারিয়ার কারা আমার সেটা হলো যে কি ইলেকট্রন, তাহলে সেখানে যেখানে মেজরিটি আছে নিশ্চয়ই সেখানে মাইনরিটি আছে, তাহলে সেখানে মাইনরিটি কারা হোল, তার মানে উভয় পাশে উভয় ধরনের কী আছে আধান আছে। ঠিক আছে তবে মজার ব্যাপার হলো যে কী পরিমাণ আধান আছে, তো সেখানে বলা হচ্ছে যে এখানে যে পরিমাণ আধান আছে তার সংখ্যা আমরা হিসেব করতে পারি কি যে ঋণাত্মক গ্রাহক আয়ন দ্বারা, অর্থাৎ যতগুলো হোল আছে বা বিপরীতক্রম আমরা এভাবে বলতে পারি যতগুলো ঋণাত্মক কি গ্রাহক আদান আছে ততগুলো হোল আছে, তার মানে প্রত্যেকটা হোল এক একটি কী করে ঋণাত্মক গ্রাহক আদান সৃষ্টি করে, তার মানে এর সাথে কী আছে মাইনাস সেটা আছে মাইনাস এখানে মাইনাস 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 অ্যান্ড মাইনাস 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 অ্যান্ড মাইনাস 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 করছি কেন, তার মানে এগুলো ঋণাত্মক গ্রাহক আদান, ঋণাত্মক আদান যেগুলো সেগুলো সবসময় কী হয় গ্রহণ গ্রহণের মাধ্যমে আসে তাই এটা ঋণাত্মক গ্রহ কে গ্রাহক আদান বলে। আচ্ছা বাইশ বাসলি এই পাশে ইলেকট্রন স্প্রেডার কী পরিমাণ আছে বলতে যতগুলো দাতা যতগুলো ধনাত্মক দাতা আয়ন আছে
ততগুলো ইলেকট্রন থাকে ধনাত্মক দাতা, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন এখান থেকে ডিসপ্লেসড হলে সে কি এখানে কি রেখে যাবে, সে ধনাত্মক দাতা আয়ন রেখে যাবে। তার মানে প্লাস 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 আমার ক্লিয়ার? তাহলে আমরা বুঝাতে পারলাম যে এই পাশে ততগুলো আমার হোল আছে যতগুলো ঋণাত্মক গ্রাহক আদান আছে, আর এই পাশে ততগুলো কী আছে ইলেকট্রন আছে যতগুলো কী আছে ধনাত্মক দাতা ইলেকট্রন দাতা আদান আছে। কারণ হোল নিঃসরিত হলে সেখানে আমার কী হবে ঋণাত্মকের সৃষ্টি হবে, আর যদি ইলেকট্রন নিঃসরিত হয় সেখানে আমার কী হবে ধনাত্মক আদানের সৃষ্টি হবে। যাই হোক সেটার মেকানিজম সেটা আমরা পরে আলোচনা করছি, এখন আমরা আগাতে থাকি। সেটা হলো কি আমরা পিএন জাংশন পেয়েছি, এখন এই পিএন জাংশনের মধ্যে আমরা দু ধরনের সেমিকন্ডাক্টরের অস্তিত্ব পেয়েছি এবং দু ধরনের সেমিকন্ডাক্টর কী কারা কী আমাদের মেজরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করে সেটা পেলাম এবং 22% কারা মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করে সেটা পেলাম। এবং কোশ্চেন অ্যারাইজ করে স্যার এখানে মেজরিটি ক্যারিয়ার নিয়ে তো আমরা কাজ করবো, সেটা মাইনরিটির ব্যাপারটা কেন আসছে? হ্যাঁ আসবে, এমন এক সময় আসবে দেখবে সে মাইনরিটিদের একটা কী মূল্যায়ন ঘটবে, অর্থাৎ আমাদের কি ওদের একটা ইম্প্যাক্ট আছে এখানের মধ্যে, সেটা আমরা এখন আলোচনায় আনছি না। আমরা যেটুকু আমরা আলোচনা করলাম তাহলে আমরা একটা পিএন জাংশন পেলাম, এইটুকু আমরা আলোচনা করলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পিএন জাংশনের কতগুলো কী আছে অত বর্তনীতে আমরা এভাবে ব্যবহার করতে পারবো না, আমাদের আলাদা আলাদা মেকানিজম আছে। যদি আমি পিএন জাংশনের যদি একটা বর্তনী চিত্র বলি যেটাকে আমরা সার্কিট ডায়াগ্রাম বলি, সেখানে আমরা দেখাবো কীভাবে এই আমাদের বর্তনী চিত্র যেটা সেটা হলো যে কি এই আমাদের পিএন, যদি আমরা এদিক থেকে বলি পি পি এন, আর আমার ব্লক ডায়াগ্রাম যদি দেখাই সেটা হলো এই পি এন পি এন। তো সুতরাং আমাদের বর্তনীতে আমরা একভাবে ব্যবহার করব, এটা চিত্রটা এক ভাগ জায়গায় এক রকমের প্রকাশ করা হয়েছে, তাই এখন যেটা মাথায় আসছে সেটাই আমরা বললাম। এখানে ব্লক ডায়াগ্রামটা এটাকে নির্দিষ্ট কিন্তু এভাবে ব্যবহার করা হয়েছে। যাই হোক তাহলে আমরা এই সেখানের মধ্যে আমাদের পিএন জাংশনের আমার সার্কিট ডায়াগ্রাম কীভাবে প্রকাশ করব এবং ব্লক ডায়াগ্রাম কীভাবে প্রকাশ করব সেটা আমরা বলে দিলাম। সুতরাং আমাদের এই পিএন জাংশন সম্পর্কে মোটামুটি একটা আমাদের ধারণা হয়ে গেছে, আমরা আজকে অন্তপক্ষে এই পিএন বাট পিএন জাংশনের যে অ্যাকশন সেখানের মধ্যে আমরা দেখবো যে বলছিলাম যে ডিপ্রেশন লেয়ার যেটা সেটা কীভাবে সৃষ্টি হয়, সেখানের মধ্যে নিশ্চয় এই দিক থেকে এদিক থেকে কী আসবে মাইনাস মাইনাস মাইনাস, আর এদিক থেকে কী আসবে প্লাস প্লাস প্লাস। এই তার রেজাল্ট কী? রেজাল্ট হলো যে কি দেখেছ এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে যেখানের মধ্যে অর্থাৎ বাম পাশে ছিল হোল কিন্তু সেখান থেকে আসে কি মাইনাসগুলো, আর ডান পাশে ছিল ইলেকট্রন নেগেটিভ অর্থাৎ সেখান থেকে আসছে কি প্লাসগুলো। এসে এরা কী করেছে কেমিস্ট্রি করে ফেলছে, অর্থাৎ নিজে নিজেরা জোর বেঁধে ফেলছে, এক অপরকে নিষ্ক্রিয় করে দিয়েছে। যদি একজন ধনাত্মক একজন ঋণাত্মককে পায় কি আর আরও অন্যদিকে তাকাই? নেভার, ওরা নিজেরা নিজেরাই কেমিস্ট্রি করে ওটাকে নিষ্ক্রিয় করে দেয়। তাই এখানে একটা নিঃশেষিত অঞ্চল অর্থাৎ এই অঞ্চলের যে আধানগুলো থাকবে এরা কী হবে নিশ্চল হয়ে যাবে, তাই এই নিঃশেষিত অঞ্চলটা এখানে সৃষ্টি হবে। এটার মেকানিজম আমরা 100% আলোচনা করব, সেটা ডিটেলস ফ্যাক্টর, তাই আমরা ক্লাসটাকে আজকে আর কি বর্ধিত আর করছি না। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে কি যে পিএন জাংশনের এর পরবর্তী যে ক্লাসটা আসবে সেখানের মধ্যে আমাদের যে পিএন জাংশনটা কীভাবে অর্থাৎ গঠিত হয় এবং তার পুরো মেকানিজম এবং কীভাবে সে কাজ করে অর্থাৎ অ্যাকশনেবল হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবে এবং যে সেকেন্ড ইয়ারে উঠেছ তোমরা এটা সুখবর, তবে তোমাদের কাছে একটা আমাদের নিবেদন থাকবে এটাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যে সবাই তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যাবে, যদি ভর্তি না হয়ে যাও তাহলে তোমরা ক্লাস করে মজা পাবা না এবং সেক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে কি অনেক সময় তোমরা ক্লাস থেকে ডিপ্রাইভ হতে পারো। সেই জন্য আমি বলবো যে তোমরা যে প্রসেস আছে ভর্তির নিশ্চয়ই স্যার বারবার সার্কুলেশন দিচ্ছে, তোমরা মোটামুটিভাবে সবাই ভর্তি হয়ে যাবে, ক্লাসগুলো এনজয় করবে এবং দৈনিক যা যা ক্লাস থাকে সবগুলো ক্লাস সবাই শেষ করবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।